আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের ইসলামিক ওয়ালেট অ্যাকাউন্ট ওপেন করবেন কীভাবে। আর এই জন্য আপনাকে আপনার ফোনের প্লে স্টোর থেকে ইসলামিক ওয়ালেট অ্যাপটি ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর সাইন আপ লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এখানে আপনার অপারেটর সিলেক্ট করে নেবেন। অপারেটর সিলেক্ট করার পরে আপনার এনআইডির ফ্রন্ট পার্ট আপলোড দিতে হবে। এই জন্য আপনাকে ফ্রন্ট পার্ট যে লেখাটি আছে সেই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে ক্যামেরার সামনে আপনার এনআইডি ছবি তুলে নেবেন। এনআইডি ছবি তোলার পরে এখানে ক্রপ করে নেবেন। ক্রপ করার পরে এখানে সাবমিট করলে আপনার এনআইডি ফ্রন্ট সাইড সাবমিট হয়ে যাবে। এরপরে এখানে আপনাকে ব্যাক পার্ট ছবি তুলে আপলোড দিতে হবে। তো ব্যাক পার্টের ছবি তোলার পরে এখানে আবার ক্রপ করে নেবেন। নেওয়ার পরেই এখানে সাবমিট করে দিলে আপনি এখানে দেখতে পাবেন আপনার এনআইডির ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট আপলোড হয়ে গেছে। আপলোড করার পরে এখানে আপনাকে আপনার ওয়ালেটের জন্য 4 ডিজিটের একটি পিন নম্বর দেবেন। মনে রাখবেন এলোমেলো ডিজিট দিতে হবে, এক সংখ্যা বারবার দিলে হবে না। তো এই পিন নম্বর দেওয়ার পরে ডিটা পিন আবার পুনরায় দিবেন। পিন নম্বরটি রেখে দাও। আপনি এখানে আপনার রেফারেন্স ওয়ালেট আইডি, এটা অপশনাল, দিলেও চলে না দিলেও চলে। এগুলো তারপর নেক্সটে ক্লিক করলে এ ধরনের ইন্টারফেস হিসেবে এখানে আপনাকে এনআইডির যে নাম আছে সেই নাম দেবেন। আপনার বাবা মায়ের নাম দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি এক হয় তাহলে সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস লেখাটিতে ক্লিক করবেন। আর যদি ভিন্ন হয় তাহলে আপনি ভিন্ন ভিন্ন অ্যাড্রেস দেবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে। তারপর আপনার পেশা সিলেক্ট করবেন, ইনকাম সোর্স কী সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার মান্থলি ইনকাম কত টাকা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে আপনার অ্যাকাউন্ট ট্যাব, এখানে অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন পারপাস অপশনাল এটা যদি, তারপরে এখানে পার্সোনাল ও বিজনেস থাকবে, আপনি যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে প্রথমে ডেট অফ বার্থ দিতে হবে, আপনার এনআইডিতে যেটা দেওয়া আছে সেই অনুযায়ী। তারপরে এখানে আপনার এনআইডি নাম্বার দিতে হবে। নাম্বার দেওয়ার পরে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর উপজেলা ও ইউনিয়ন পরিষদ সিলেক্ট করতে হবে। এগুলো সিলেক্ট করে নেওয়ার পরে আপনাকে আবার নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার ছবি দিতে হবে, সেলফি তুলে দিতে হবে। সেলফি তুলে দেওয়ার পরে এখানে অ্যাকসেপ্টেড ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে আবার সাবমিট করবেন। সাবমিট করার পরে কিছু কোনো অপেক্ষা করবেন, প্লিজ ওয়েট লেখাটা আসবে। এরপরে এখানে আপনার মোবাইল ভেরিফিকেশান করতে হবে। আপনি যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি ওপেন করতেছেন সেই নাম্বারে 4 ডিজিটের একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে দেখবেন যে কংগ্রেচুলেশনস, রেজিস্ট্রেশন সাকসেসফুল, ওয়ালেট আইডি, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটি আপনার ওয়ালেট আইডি। তারপরে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ওয়ালেট আইডি, আপনার মোবাইল নাম্বারটি দেবেন যে নাম্বারটিতে আপনি অ্যাকাউন্ট ওপেন করলেন। তারপরে এখানে আপনার পিন নাম্বারটি দেবেন 4 ডিজিটের। পিন নাম্বারটি দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি হোম পেজে চলে যাবেন। তারপরে এখানে আপনি দেখতে পাবেন কীভাবে লেনদেন করতে হবে, কতগুলো লেনদেন আপনি এখানে করতে পারবেন। তো এখানে আরেকটি কাজ হলো যে প্রোফাইল, প্রোফাইল আপনার কমপ্লিট করতে হবে। এখানে গিয়ে আপনার মাই প্রোফাইল এখানে দেখতে পাবেন যে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাকে ভেরিফিকেশান করতে হবে। ইমেল অ্যাড্রেস দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার ইমেল অ্যাড্রেসটি ভেরিফিকেশান করতে পারবেন ওটিপি দিয়ে। তারপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার যদি আল আরাফা ইসলামী ব্যাঙ্ক লিমিটেডে আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এটি এখানে ভেরিফাই করতে পারবেন। এছাড়া অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টও ভেরিফাই করবেন, অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টও ভেরিফাই করতে পারবেন। তো এই ছিল আল আরাফা ইসলামী ব্যাঙ্ক লিমিটেডের ইসলামিক ওয়ালেট ওপেনের বিষয়াদি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।